ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি রুকু এনে জেলদেন টিটেল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে ব্যবহারিক বাংলা টু যেটা আছে তোমাদের সেক B2, তার যে মডিউল টু আছে, না তার যে মডিউল ওয়ান আছে, তার থেকে আমি তোমাদের গল্প রচনার কিছু টপিক নিয়ে চলে এসেছি। আমি তোমাদের এখানে 10টা টপিক বলে দেব, আর একটা আমি তোমাদের পড়ে শোনাবো পুরো সাংকেতিক সমেত, প্রশ্নটা সমেত, যে কি ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নে সংকেত সূত্র অবলম্বন করিয়া বিপদে বন্ধুর পরীক্ষা হয় এই শিরোনাম দিয়া একটি গল্প রচনা করো। ঠিক আছে, এবার সংকেতটা বলে দিচ্ছি, এটা কিন্তু আমি একটাই বলে দিচ্ছি, আরগুলি সংকেত বলবো না। দুই বন্ধু বনের মধ্যে দিয়া যাইবার সময় এক ভাল্লুক দেখিল। এক বন্ধু অন্যকে ফেলিয়া গাছে উঠিয়া পড়িল, অন্য বন্ধু গাছে উঠিতে না পারিয়া মৃতের ন্যায় মাটিতে শুইয়া পড়িল। ভাল্লুক লোকটিতে মৃত মনে করিয়া চলিয়া গেল। গাছ হইতে বন্ধুটি নামিয়া বন্ধুকে জিজ্ঞাসা করিল, ভাল্লুক কি বলিল? বন্ধু উত্তর দিল, বিপদে যে বন্ধু বন্ধুকে ত্যাগ করে তাহাকে বিশ্বাস করিও না। এখানে তোমরা কি হেডিং দেবে বা কি নাম দেবে বিপদে বন্ধুর পরীক্ষা, সেটা কিন্তু দিয়ে দিয়েছে, আর সংকেত দিয়ে দিয়েছে সেটা সঙ্গে তোমাদের কিন্তু গল্পটা বানাতে হবে, আর একটু বড় করতে হবে। তোমরা যাতে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তাই আমি তোমাদের 10খানা টপিক মানে কোয়েশ্চেনটা বলে দিচ্ছি যে কি হবে। 2 নম্বর হচ্ছে, নিচের একটি গল্পের কিছু সংকেত সূত্র দেওয়া হইল, ইহা অবলম্বন করিয়া সৎ কাঠুরিয়া এই শিরোনাম দিয়ে একটি গল্প রচনা করতে হবে। তাহলে পরেরটা হচ্ছে সব কাঠুরিয়া। 3 নম্বর হচ্ছে, অতি লোভে সর্বনাশ হয়। 4 নম্বর হচ্ছে, পশুরাজের কৃতজ্ঞতা। 5 নম্বর হচ্ছে, লেজবিহীন শৃগাল। 6 নম্বর হচ্ছে, ব্রাহ্মণ ও তাহার ছাক শিশু। 7 নম্বর হচ্ছে, ব্রাহ্মণ নকুল সর্পকথা। 8 নম্বর হচ্ছে, মৃগ কাক শৃগাল কথা। 9 নম্বর হচ্ছে, মায়ের প্রশ্রয়। 10 নম্বর হচ্ছে, পার্কার পেন ও পকেট মার। আচ্ছা, মায়ের প্রশ্রয়ের যে সংকেতটা সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের। মায়ের প্রশ্রয় পাইয়া একটি ছেলে বালককালেই চুরি করে, উত্তরকাল বালক পাকা চোরে পরিণত হইল। বড় রকমের চুরির দায়ে তাহার ফাঁসির আদেশ হইল। অভিযুক্ত ব্যক্তির ইচ্ছানুসারে তাহার মায়ের সহিত সাক্ষাৎ হইলে সে মায়ের কান কামড়াইয়া ছিঁড়িয়া লইল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমি ব্যবহারিক বাংলা তোমাদের সেক B2 এর আরও আমি সাজেশন আরও কোয়েশ্চেন টাইপ নিয়ে আসবো, কারণ হচ্ছে তোমরা আমাকে সাজেশন দিতে বলছো বারবার করে, কিন্তু সাজেশন করার আমি টাইম পাচ্ছি না। যদি সময় হয়ে ওঠে অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো, কিন্তু যদি না পারি তো আমি কিছু তোমাদের এরকম টপিক কিছু আরও কোয়েশ্চেন ইম্পর্টেন্ট দিয়ে দেবো, যেটা ফলো করলে কিন্তু তোমরা করতে পারবে আনসারটা। তো আজকে এই পর্যন্তই, আশা করবো ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়া হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আর ধানের পাশে থাকো, আমার পাশে থাকো। তো বেল আইকনটি প্রেস করে দিয়ে ফার্দার নোটিফিকেশনের জন্য। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং।